সমানিত ভিওয়ার্স দর্শক অনুশুতাবেন্দ প্রত্যেক মুসলিমের আকিদ বিষয়ের আটান্ন নম্বর মাসলাটি হল যে ব্যক্তি এ কথা বলবে যে কোরআনে কারিমে বিকৃত হয়েছে বা বিকৃতি আছে বা কোরআন কারিমের কোনো একটি অংশ কোনো আয়াত বিকৃত চেঞ্জ হয়েছে এমন কথাটি যদি কেউ বলে তার হুকুম বা বিধান কী উত্তর হলো এমন ব্যক্তি যারা ধরনের কথাবার্তা বলবে বা এ ধরনের বিশ্বাসে রাখবে ওই ব্যক্তি ইসলামের দৃষ্টিকোণ থেকে কাফের এবং বেঈমান ইসলাম থেকে সম্পূর্ণরূপে আউট হয়ে যাবে কারণ আল্লাহ তালা কালাম পাকে নিজে শেখ করেছেন সুরা হেজের নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ইন্না নাল কোরআন ও ইন্না হাফ আল্লাহ তালা বলেন যে আমি কোন নজর করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি নিচ্ছি অর্থাৎ আমি এর সংরক্ষণ করব। সুতরাং আল্লাহ তালা যে জিনিসের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন এখানে কোনো বিকৃতির সম্ভাবনা নাই এবং কারো শক্তি নেই কোনো জগতের যে সামান্য এখানে চেঞ্জ করতে পারবে শক্তি নেই কোনো সৃষ্টিকর্তা স্বয়ং তার দায়িত্ব নিয়েছেন আর যারা এটার চেঞ্জ করার চেষ্টা করবে তারা সবাই চিষ্টজীব আর জীবের কোনো ক্ষমতা আল্লাহ আল্লাহতালার এর ইচ্ছার বাহিরে কিছু করার রাসুল্লাহ আল্লাহ সাল্লা একটি হাদিস যেটা মহাত্মা মালিক এসেছে হাদিসটি সোহেলি গাই রেহি রসল আল্লাহ সাল্লা এরশাদ করেছেন তারাক্তু ফিকুম ফিকুম আমরাইন লাং তাদের লো মহাত্মাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্না তরসৌরি তোমাদের মাঝে দুটি জিনিস শেখা যাচ্ছি যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তাহলে কখনও তোমরা কুমরা হবে না প্রাদভ্যস্ট হবে না একটি আল্লাহর কিতাব এবং একটি আমার আল্লাহর কিতাব আল্লাহ রসরের সুন্না সুতরাং এখানে বিকৃত সাধারণ প্রশ্নই নাই সাল্লাহ ইসলাম রেখে গেছে সংরক্ষিত এবং দিন সংরক্ষিত এখানে কোনো ব্যক্তি বিকৃত করতে হবে না বিকৃত করলে সঙ্গে সঙ্গে তার ধরা পড়বে এটাই স্বাভাবিক আল্লাহর কোরআনে করে কারো টাচ করার অধিকার নেই এবং সম্ভাবনা এটা কোরআন সংরক্ষিত এবং রাসল ইসালামের হাদিসে সংরক্ষিত যে সৈহাদিসগুলো আছে ইমাম ইমামগণ মেহনত করে সহিহাদিসগুলো বের করেছেন এগুলো সংরক্ষিত সুতরাং দিন ইসলামে কোনো বিকৃত সম্ভব না পর্যন্ত এটা হক এবং সঠিক থাকবে কোরআনে কোনো ধরনের বিকৃতি আসার সম্ভাবনা নাই এটা বলবে তারা বেঈমান এবং কাফের